আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সুজুকি জিক্সদার, একেবারে নিউ মডেলের বাইক। যারা ভাবতেছেন শোরুম থেকে বাইক কিনবেন, আমি বলবো এই বাইকটি অবশ্যই তারা পারচুজ করতে পারেন, কারণ শোরুমের বাইক আর এই বাইকের ভিতর কিন্তু খুব বেশি তফাৎ নাই। ঠিক আছে, নতুন বাইক যারা কিনতে ইচ্ছুক তারা এই বাইকটা কিন্তু পারচুজ করতে পারেন। আসলে ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি খুব ছোট করে এই ভিডিওটা তৈরি করতেছি, চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিও। তার আগে একটি কথা বলি, এই বাইকটির কিন্তু আগেই বলে নেই সব কিছু, এই বাইকটির সার্ভিস বই থেকে শুরু করে আপনার সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, নতুন বাইকের আমি বলতেছি যে নতুন বাইক যারা নেবেন এই বাইক অবশ্যই পারচুজ করতে পারেন। চলুন শুরু করা যাক। শোরুমে ঠিক যেরকম আছে সেরকমই কিন্তু এই বাইকটাও আছে, দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক, শোরুমে যেরকম থাকে সেরকম আছে। আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা একটা করে, বিশেষ করে যারা প্রবাসী ভাই তারা কিন্তু প্রবাস থেকে আসেই কিন্তু নতুন বাইক কেনেন। তো আমি বলবো এই বাইকটি পারচুজ করেন, যে টাকা কম পাবেন সেটাতে নিজ নামে নাম্বার করে স্মার্ট কার্ড করেও অনেক টাকা বাঁচবে। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। সর্বফার্স্ট আপনাদেরকে দেখা হচ্ছে সামনে টায়ার কন্ডিশন। সো টায়ার দেখে আপনারা কি বুঝতেছেন, ঠিক শোরুমে যেরকম থাকে সেরকমই কিন্তু আছে, আমার আর এক্সট্রা ভাবে কিছু বলা লাগবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। টায়ারের যে রুলের দাগ থাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে, একদমই অল্প চলা বাইক, এটাই হচ্ছে তার প্রমাণ। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পারছেন আর দেখতেইছেন আপনারা। ঠিক আছে, দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন। আমি এ যাবৎ আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের বাইক দিয়ে আসছি অনেক, এখনও আপনাদেরকে দিব, যতদিন বাঁচবো দোয়া করবেন আমার জন্য যাতে দিতে পারে। ঠিক আছে, ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ সুপার ফ্রেশ, ঠিক নতুনের মতোই আছে। বাইকটি একবারের জন্য হাত থেকে পড়েনি, নতুন বাইক কিনা আর এই বাইক কিনা একই কথা, আমি আবারও বারবার বলতেছি কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন। বাইকটিতে এলইডি হেডলাইট ইনস্টল করা আছে, এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ। বাইকটি দেখাবো আপনাদেরকে হ্যান্ডেল বার, বাইকটি নিয়ে আমার কিছুই বলার নাই, শুধু আপনাদেরকে দেখে দেবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাইকটা নতুন কিনা। এবং বাইকটির মিটারে কিন্তু এটা উপরে ব্লু কালারের একটা পলি লাগানো আছে, যেটা দেখতে এরকম লাগবে। ঠিক আছে, দেখতেছেন আপনারা, যেটা রাতে হচ্ছে যে চোখে যাতে আলো না লাগে, যার কারণে ব্লু কালার স্টিকার লাগানো আছে, চাইলে আপনারা কিন্তু খুলে নিতে পারবেন। বাইকটি যদি দেখায় আপনাদেরকে দুইটা চাবি, তাহলে কিন্তু আরো বুঝতে পারবেন আপনারা যে আসলে কত নতুন বাইক। দেখুন দুইটাই ইনটেক চাবি, দুইটাই ইনটেক চাবি একবারে। ঠিক আছে, কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ কোথাও নাই, আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেখেন এই পাশ থেকে, একদমই কিন্তু নতুন। ঠিক আছে, নতুন বাইকটির ইঞ্জিনের সাউন্ড এখন অবধি ফ্রি হয়নি, আমি যেভাবে বলতেছি ঠিক আপনারা যদি আসে দেখে শুনে নিয়ে যান, আমার কথা কাজে যদি মিল না থাকে অবশ্যই গাড়ি ভাড়ার টাকা ফেরত পাবেন। বাইকটির ইঞ্জিনের সাউন্ড এখন অবধি ফ্রি হয়নি। ঠিক আছে, নতুন বাইক আর এই বাইকের ভিতর কিন্তু কোনো তফাৎ নাই, খুবই অল্প রান করা একটি বাইক, দেখুন কোনো রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ কোথায় নাই। এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একদমই নতুন, উনি কিন্তু এক্সট্রা ভাবে আপনার হচ্ছে ব্যাগ হুক, তারপরে আপনার হচ্ছে যে টুকিটাকি যা খরচ করা লাগে নেওয়ার পরে উনি করছে। ঠিক আছে, দেখুন শোরুম থেকে ঠিক যেরকম দেয় সেরকমই কিন্তু আছে, দেখতেছেন আপনারা। তো এই সাইড থেকে ঠিক দেখতে এরকম লাগবে যদি সরাসরি বাস্তবে আসে দেখে নেন। ঠিক আছে, বাইকটি দেখাবো আপনাদেরকে পিছনের টায়ার। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টায়ার ঠিক শোরুমে যেরকম থাকে সেরকমই কিন্তু আছে, আমি বলতেছি নতুন বাইক কিনা আর এই বাইক কিনা সেম কথা। ঠিক আছে, কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন, আমি সবসময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক আবারও বলতেছি এ যাবৎ দিয়ে আসছি, এখনো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদমই সম্পূর্ণ ফ্রেশ, কোথাও কিন্তু কোনো দাগ স্পট ক্রাশ নাই। এবং বাইকটির ইঞ্জিন দেখতেছেন আপনারা, এক কথায় শোরুম কন্ডিশন বাইক। ঠিক আছে, দেখুন উনি সাইলেন্সারে একটা প্রোটেক্টর লাগাছে শোরুম থেকে নেওয়ার পরেই, দেখতেছেন আপনারা সোনারে কাভার, দেখুন কোথাও কোনো দাগ স্পট ক্রাশ নাই। বাইকটি অন টেস্ট, অবশ্যই আমার নিজ দায়িত্বে আমি মালিকানা পরিবর্তন করে দিলে আপনি নিজ জেলাতে ইজিভাবে বিআরটি অফিসের মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন।
যে কোনো জেলাতে, ঢাকা থেকে নিলে ঢাকার নাম্বার, এবং কি আপনার নিজ জেলাতে যেই জেলায় হোক সেটা নিজ নামে কিন্তু বাইকটির স্মার্ট কার্ড বিআরটি অফিসের মাধ্যমে করে নিতে পারবেন। ঠিক আছে, তো বলবো এই বাইকটির প্রাইস। তো বিয়ার্স, আসলে নতুন বাইক নিয়ে কিছু বলার থাকে না, তারপরে আপনাদেরকে দেখে দিলাম, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা কিন্তু বাইরের থেকে আসেই নতুন বাইক কেনেন, অবশ্যই এই বাইকে কিন্তু যে টাকা কম দিয়ে দেবো, আপনারা নিজ নামে নাম্বার করেও টাকা বাঁচবে। তো যে জেলাতে নেবেন, যদি অন্য জেলাতে নিতে চান, অবশ্যই আমাকে ভিডিও করে দেখা করে অ্যাডভান্স করবেন, কারণ এখন অনেক প্রতারক যারা ভিডিও নিয়ে তাদের মতো করে এডিট করে ইউটিউবে ছাড়ে দেয়। আমি ইতিপূর্বে অনেক ভিডিও বলেই দিছি, দুই চারটা ভিডিওতে অনেক মানুষকে হয়রানি করতেছে বায়না নিয়ে। সো এই ভুল কিন্তু করবেন না, অবশ্যই আমাকে দেখার পর এই বাইকের বিষয়ে কথা বলবেন। ঠিক আছে, আমার ভিডিও দেওয়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অবশ্যই যদি লাইনে না পান আমাকে ডাইরেক্ট ডিরেক্ট কল দেবেন আগে, ভাই আপনাকে লাইনে পাচ্ছি না, অবশ্যই ডিরেক্ট কল দিয়ে এই বাইকের বিষয়ে আগে কথা বলবেন, তারপর আমার সাথে বাইকটির বিষয়ে মানে কথা বলবেন আপনি। ঠিক আছে, তো বলবো এই বাইকটির প্রাইস। এই বাইকটির মালিকানা পরিবর্তন সহ আসবে অনলি 1,90,000 টাকা, শোরুম প্রাইস 2,06,000 টাকা, ফিক্সড প্রাইস 1,90,000 টাকা হলে বাইকটি পাবেন। নতুন বাইক কিনা আর এই বাইক কিনা একই কথা। এই ছিল আজকের ভিডিও, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিসমিল্লাহ বাইক গ্যালারির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।